হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নবারুন অনলাইন এন্ড স্টুডিও। আজকের ভিডিওতে আমরা জানবো স্বাস্থ্যসাথী কার্ডে নামের বানান ভুল থাকলে কিভাবে তোমরা সংশোধন করবে। স্বাস্থ্যসাথী কার্ডে যাদের নাম ভুল রয়েছে, যাদের নতুন স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে বা যাদের পুরনো স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেখানে নামের বানান ভুল, আধার কার্ডের সাথে মিলছে না বা অন্যান্য ডকুমেন্টসের সাথে তোমার মিলছে না, তাহলে তোমরা সেই স্বাস্থ্যসাথী কার্ডের নামের বানান কিভাবে সংশোধন করবে তা এই ভিডিওতে তোমরা জেনে নাও। স্বাস্থ্যসাথী কার্ডের সংশোধনের জন্য সরাসরি একটি ফর্ম পাওয়া যায়, যেটি হলো ফর্ম সি। স্বাস্থ্যসাথী কার্ডের নাম কারেকশনের জন্য এই ফর্ম সি তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের নিকটবর্তী বিডিও বা দুয়ারে সরকার ক্যাম্পে বা মিউনিসিপ্যাল অফিস যাদের রয়েছে তারা মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লিকেশন করবে। তো ফর্ম সি কীভাবে তোমরা ফিল আপ করবে এবং এই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের জমা দিতে হবে, কোন কোন নিয়মাবলী সঠিকভাবে মেনে চলতে হবে, তাহ এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। সবার প্রথমে স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম সিটা তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা চাইলে নিচের ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। তো সবার প্রথমে তোমাদের দেখো অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট, এটা অফিস তোমাদেরকে দিয়ে দেবে। তোমরা এই ফর্মটা ফিল আপ করার জন্য ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ভিলেজ অথবা ওয়ার্ড এবং নিজেদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ স্থায়ী বাসিন্দার যে ঠিকানা রয়েছে সেই অংশটুকু কিন্তু এখানে পুরোটাই ফিল আপ করে দাও। তারপরে নেম অফ দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছে তিনি তার নামটা এখানে লিখবেন, তার বাবার নাম এখানে লিখবেন। স্বাস্থ্যসাথী কার্ডে অ্যাপ্লিকেশন করার সময় বা স্বাস্থ্যসাথী কার্ডের নাম কারেকশন বা যে কোনো রকম সংশোধনে দুটো বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে অন্য কোনো গভর্নমেন্ট থেকে হেলথ ইন্স্যুরেন্স আপনাদের নামে থাকলে হবে না বা গভর্নমেন্ট থেকে কোনো মেডিকেল অ্যালাউন্স যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনারা এই স্বাস্থ্যসাথী কার্ডে নাম তুলতেই পারবেন না বা কোনো রকম কারেকশনও সেক্ষেত্রে করতে পারবেন না। তো এদিকে যে দুটো অপশান রয়েছে এই দুটোই আপনাদেরকে নো হতে হবে। তারপরে দেখুন ইউআরএন নাম্বার, যে স্বাস্থ্যসাথী কার্ডে আপনার নামটা রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটাই হলো ইউআরএন নাম্বার, তো সেই নাম্বারটা এখানে পরিষ্কারভাবে লিখে দিন। তারপরে দেখো নেমস টু বি কারেক্টেড, এটার বাংলা তোমরা এখানে নিচে পেয়ে যাবে। পরিবারে সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে, তো সেই সমস্ত সদস্যের নাম তোমাদেরকে এখানে লিখতে হবে যাদের নাম কারেকশন প্রয়োজন। তো সবার প্রথমে দেখো এক্সিস্টিং নেম, যে নামটা রয়েছে ঠিক আছে সেই নামটা এখানে কিন্তু লিখতে হবে। তারপরে এখানে জেন্ডার, এজ, রিলেশন, মোবাইল নাম্বার, খাদ্যসাথী নাম্বার এবং আধার নাম্বার এখানে কিন্তু লিখে দিতে হবে ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা 1-10 পর্যন্ত সিরিয়াল নাম্বার রয়েছে, 1-10 পর্যন্ত সিরিয়াল নাম্বারে তোমরা একসাথে 1-10 জনের কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে নাম কারেকশন করতে পারো পরিবারের। সবার নিচের দিকে একটা অংশ রয়েছে যেটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট সিগনেচার দেওয়ার পরে তোমাদের রিসিপ্ট কপি দিয়ে দেওয়া হবে পদ্ধতি। এবারে চলে আসি এই ফর্মের সাথে তোমরা কোন কোন ডকুমেন্টস জমা দেবে। তো এই ফর্মের সাথে অবশ্যই তোমাদের কাছে যে স্বাস্থ্যসাথী ফর্মটা স্বাস্থ্যসাথী কার্ডটা এখন রয়েছে সেই কার্ডের 1 কপি জেরক্স দেবে এবং তোমাদের যে নামটা সঠিক তার আইডি প্রুফটা তোমরা এখানে ব্যবহার করবে। আইডি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড বা রেশন কার্ড এখানে ব্যবহার করতে পারো, এই দুটো ডকুমেন্টসের ব্যবহার করতে পারো তোমরা তোমাদের সঠিক নামের প্রুফ হিসেবে। তোমাদের বলে রাখি যে স্বাস্থ্যসাথী কার্ডে অন্যান্য অনেক সদস্য থাকে যাদের নাম কিন্তু তোলা থাকে, তো তাদের নামের কারেকশন যদি প্রয়োজন না হয় তাদের নামে কোনো ডকুমেন্টস কিন্তু দেওয়ার লাগে না। তো আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে একটি লাইক দিও এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।